Hello dear students, again I am going to read page number 14, Gulmohar, from this line, okay? Now think of something that will make you happy. The old dog told husky. Old dog husky ke bollo, ekhon kichu bhabo jeta tumake happy rakhbe. I would like one of those juicy bones over there, said husky. Tarpor husky bollo, ami ekta juicy bones chai okhan theke. He stared at the bones in the meat shop. Say, অনেকক্ষণ ধরে ওই মিট শপে মানে ওই হাড্ডির দিকে তাকিয়ে রইল অ্যান্ড স্লোলি হিজ টেল বিগেন টু ওয়েক অ্যান্ড আস্তে আস্তে কী করলো তার যে টেল ছিল নড়তে বা হিলতে শুরু করলো অ্যাট ফার্স্ট ইট ওয়াজ হার্ডলি অ্যাওয়েক শোয়ার প্রথমে এটা খুব কঠিন ছিল মুভমেন্টের ক্ষেত্রে বাট অ্যাজ ইট থট মোর অ্যাবাউট দ্য বোন কিন্তু যখনই সে আরও ভাবতে লাগলো ওই বোনটার ব্যাপারে দ্য ওয়েক বিকেম স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার তার যে মুভমেন্ট ছিল লেজের সেটা আরও ভালো হতে লাগলো নাও গো আপ টু দ্য ম্যান অ্যান্ড ওয়েক ইউর টেল এখন ওই লোকটার কাছে যাও আর তোমার টেলটাকে মুভমেন্ট করো হি মে গিভ ইউ অ বোন সে তোমাকে একটা বোন দিতে পারে সেট দ্য ওল্ড ডগ ওল্ড ডগটা বললো সো হাস্কি ওয়েক হিজ স্মল টেল অ্যাট দ্য মিট শপ ওনার তাই হাস্কি কী করলো তার স্মল টেলটাকে মুভমেন্ট করলো ওই যে মিট শপে হি ওয়াজ আপরেড দ্য ম্যান উড গেট অ্যাংরি সে ভয়ভীত ছিল যে লোকটা রাগ করবে নাকি হি ওয়াজ আপরেড দ্যাট হিজ টেল উড স্টপ ওয়েগিং সে ভয়ভীত ছিল যে তার টেলটা মানে যে মুভমেন্ট ছিল ওটা বন্ধ হয়ে যাবে নাকি বাট হাস্কি ওয়েকড হিজ টেল উইথ অল হিজ হার্ট কিন্তু হাস্কি তার টেলটাকে মুভমেন্ট করলো খুব খুব মানে কঠিন পরিশ্রম করে সো ডিয়ার স্টুডেন্টস ইউ উইল রিড দ্য হোল পেজ নম্বর 14 থ্যাংক ইউ